প্রচুর মদ এবং এই লকডাউন পিরিয়ডে বাইরের লোক রাতে মদ খেয়ে বিশাল হই হল্লা নানা রকম চিৎকার চেঁচামেচি এবং মালিককে আমরা সেই রাতেই ধরে পুলিশের হাতে তুলে দিই পুলিশের হাতে আমরা সেই রাতেই তুলে দিই পুলিশ সেই মদ দোকানের মালিককে নিয়ে যায় এবং কালকে এসে আবার সেই মদ দোকান খুলে পুনরায় সেই মদ দোকান খুলে পুলিশ মদ দোকানে বসে থাকাকালীন এলাকার মানুষ উত্তাল মদ খেয়ে বন্দুক লইয়া আছে পুলিশ মদ খেয়ে উত্তাল বা পুলিশ থাকাকালীন মানুষরা মদ খেয়ে এলাকায় উত্তাল ছড়ায় এবং এই ভাইরাস আক্রান্ত এলাকায় আরো জনগণ বিভিন্নভাবে মানে জড়ো হয়ে যায় এতে আমাদের এলাকার প্রচুর ক্ষতি হচ্ছে যাতে এর সুষ্ঠু সমাধান হয় সেই সমাধান আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে সুষ্ঠু সমাধান হয় সেটার ব্যবস্থা করা যেন হয় এবং মালিক পক্ষ রাতের অন্ধকারে বন্ধুরা আমরা মানুষ বাচ্চা কাচালি
চল 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 বাড়িতে তাই আমরা এখান থেকে দোকান খুলতে চাই।